এখানে উন্নয়নের প্রয়োজন আছে, সে ব্যাপারে একটু নোট নিলাম। আশা করি সামনে এগুলো আমরা ঠিক করে দিতে পারবো। দায়িত্ব নেয়ার পরপরই পুরোদমে কাজে মনোযোগী যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সোমবার আসেন বিসিবি কার্যালয়ে। তামিম ইকবাল ও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনার বাইরে ঘুরে দেখেন হোম অফ ক্রিকেটের অবকাঠামো। নয়া উপদেষ্টা নেন সব বিষয়ে নোট, দিয়ে গেলেন স্টেডিয়ামের উন্নয়নের প্রতিশ্রুতিও। নতুন দায়িত্ব পাওয়ার পরে আমি আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যেই ফ্যাসিলিটিসগুলো আছে সবগুলোতেই একটু ঘুরে দেখছি। আজকে বিকেএসপিতে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। ক্রীড়া পরিদপ্তর সহ এখানে বিসিবিতে আসা হয়েছে। অবকাঠামোগত যেই অবস্থা আছে সেটা দেখতে চেয়েছিলাম, সেটা দেখলাম ঘুরে ঘুরে সব জায়গায়। এবং নারী ক্রিকেট দলের সাথে দেখা হলো, তারা সামনে উইমেন টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে। এবং যেই ব্যাপারগুলো এখানে উন্নয়নের প্রয়োজন আছে সে ব্যাপারে একটু নোট নিলাম। আশা করি সামনে এগুলো আমরা ঠিক করে দিতে পারবো। বিসিবিতে হাজির হয়ে একাধিক বৈঠক করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এক পর্যায়ে তিনি একান্তে আলোচনায় বসেন তামিম ইকবালের সঙ্গেও। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন। এই বিষয়টা আসলে আমি অবগত না কি ক্যাপাসিটিতে, বাট উনি এসছেন যেহেতু উপদেষ্টা মহোদয় ছিলেন এবং ওনার সাথে কথা হয়েছে, উপদেষ্টা মহোদয়ের সাথে উনি ছিলেন, আমি দেখেছি, এর বাইরে কিছু বলতে পারবো না। বিসিবির প্রধান নির্বাহী খোলাসা না করলেও ধারণা করা হচ্ছে তামিমের জাতীয় দলের ফেরার ইস্যুতেই বৈঠক হয় ক্রীড়া উপদেষ্টার সঙ্গে। শেষ পর্যন্ত তামিম আসলে কবে জাতীয় দলে ফেরেন এখন সেটারই অপেক্ষা। এদিকে দায়িত্ব নেয়ার পর এবারই প্রথম বিসিবি কার্যালয়ে এলেন ক্রীড়া উপদেষ্টা। এর আগে সরকার গঠনের পরদিনই বিসিবি কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন আসিফ মাহমুদ। প্রতিবারই আলোচনা হয় নারী টি-20 বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে। মন্ত্রণালয় ও বিসিবি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে টুর্নামেন্টটি ঘরের মাঠে আয়োজন করার। নারী বিশ্বকাপের যে বিষয়টা রয়েছে সেটা আপনারা জানেন যে আমাদের প্রিপারেশনের দিক থেকে আমরা ফুললি কনফিডেন্ট যে সময় আছে, সেই সময়ের মধ্যে আমরা করতে পারবো। তারপরও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকারও যথেষ্ট প্রোঅ্যাক্টিভ ভাবে সিদ্ধান্ত নিচ্ছেন বা কাজ করছেন। আপনারা জানেন যে এই সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম দিনই আমাদেরকে ডাকা হয়েছিল যে বিশ্বকাপের সম্পর্কে আলোচনা করার জন্য, এবং পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী থেকেও আমাদেরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। এবং এই উভয় দুটো বিষয়ে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যারা এর দায়িত্বে আছেন তাদেরকে অবহিত করেছি, এবং দে আর হ্যাপি উইথ আওয়ার প্রিপারেশন অ্যান্ড এভরিথিং। মাননীয় ক্রীড়া উপদেষ্টা আমাদের মাঝে এসেছিলেন, এর বাইরে যেন আমরা এর মধ্যে লিমিটেড থাকি, কারণ আমার লিমিটেশন বোঝেন, এর বাইরে আমার পক্ষে আসলে কিছু বলা সম্ভব না। অ্যান্ড হ্যাভ বিন ডিরেক্টেড যে এর বাইরে কিছু বলা যাবে না, মানে ইন দ্য সেন্স যে আমার বলা ঠিক হবে না। আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় ক্রীড়া উপদেষ্টা মহোদয় আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসে ভিজিট করেছেন এবং আমাদের যে ফ্যাসিলিটিসগুলো আছে উনি এগুলো ফিজিক্যালি দেখেছেন আর কি। তো তার আজকের এই আসার মূল যে বিষয়টা আমি যেটা যতটুকু বুঝতে পেরেছি যে মূলত উপদেষ্টা মহোদয়ের হয়তো আরও পরিকল্পনা রয়েছে, উনি খুব শীঘ্রই হয়তো অন্যান্য ফেডারেশনগুলোতেও যাবেন, তারই ধারাবাহিকতায় হয়তো বা আমাদের আজকে আমাদের এই ক্রিকেট বোর্ড অফিসে উনি এসেছিলেন। খুবই সৌহার্দ্যপূর্ণ সবার সাথে জাস্ট আলোচনা হয়েছে, বিভিন্ন অভিজ্ঞতা, বিভিন্ন তাদের এক্সপিরিয়েন্স একজন আরেকজনের সাথে শেয়ার করেছে, এক একজনের এক একটা এরিয়াতে এক্সপিরিয়েন্স, এই বিষয়গুলি মোটামুটি কথা হয়েছে। স্পেসিফিক কোনো আপনারা যেটা জানতে চাচ্ছেন বা বুঝতে চাচ্ছেন এরকম কোনো বিষয়ে কথা হয়নি।